অনেক ছোট ছোট বাচ্চা সদ্য জন্ম নিয়েছে, এক একটা এক এক জায়গায়। ওই দেখেন মহারানী মেয়ে মেয়ে করে ঘুরতেছে, এরা কি বলা যায় বলেন তো? ও বাচ্চার খোঁজ নেই, ও নিজেও অসুস্থ। ওর পা ভেঙে গেছে, ও বাচ্চার মতো আমার কাছেই যেন খাইতে চাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আয় আয়, তোর ব্যবস্থা করতেছি। তোর খাইতে দেবো, তোর খাইতে দেবো, তুই ওদেরকে খাওয়া আগে, তুই ওদেরকে খাওয়া, তোর খাইতে দেবো, তোর খাইতে দেবো, দিব 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 দিব, তোর খাইতে দিব, ওদেরকে খাওয়া, তোরে দিব তো দিব, তোরে দিব, তুই ওদেরকে আগে খাওয়া। আজকে যেখানে মানুষের নিজেদের চলাই দুঃসাধ্য, সেখানে কাকেই বা পরামর্শ দিব, এমন ঘটনা দেখলে তাদেরকে একটু সেফ করুন, তাদেরকে একটু সাহায্য করুন, খেতে দিন, অবহেলা না করে তাদের যত্ন নিন। মুসলিম হলে বলবো আল্লাহর রাসুল শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সাহাবীর নাম ছিল আবু হুরায়রা। মূলত সেটি তার নাম নয়, তিনি সবসময় বিড়ালকে যত্ন করতেন, ভালোবাসতেন, এ কারণে নবী তাকে এই ভালোবাসার কারণে তাকে বিড়ালের পিতা বলেছিলেন, আরবিতে আবু হুরায়রা। খাওয়ার জন্য অপেক্ষা করছিল, ও বুঝতেও পারছিল যে আমার জন্য খাবার নিয়ে আসবে, এটা ক্ষুধার্ত মায়ের কতটা কষ্ট, তাকে যদি কেউ না দেখে তাহলে তা বলে বোঝার মতো না। বাচ্চাগুলো এখন খেতে শিখেছে, ওকে বলে গেছিলাম যে বাচ্চাদের দুধ খাওয়া, আমার পিছে আসলে কিন্তু তোকে খেতে দেব না, হয়তো কথাটা সে রেখেছে, বুঝতে পেরেছে, অন্যথায় আমার পিছে ছুটছিল, এসে দেখি না ও চুপচাপ রয়েছে, বুঝতে পেরেছে যে আমাকে খাবার দেবে, সে ধৈর্যই যেন সে ধরেছিল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।